আল্লাহর সাথে কুফুরি করো মানুষ, কিছুই তো ছিল না, ছিল মৃত। অতঃপর তিনি জীবন দান করলেন, তোমার সামনে তো তিনি তারপর মৃত্যু দেন মানুষকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। হে তোমরা যারা ঈমান এনেছো বিচার দিবসের মালিকের প্রতি, তোমরা যারা ঈমান এনেছো তোমাদের স্রষ্টার প্রতি, তোমরা যারা ঈমান এনেছো তোমাদের রব লালন পালনকারীর প্রতি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো মুহাম্মাদের রবের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহ, যেভাবে ভয় করা উচিত, সালাতের মাধ্যমে, সিয়ামের মাধ্যমে, সমর্থকারী হজ এবং যাকাতের মাধ্যমে, শক্তিশালী নম্র ভদ্র শালীনতার মাধ্যমে, ন্যায় পরায়ণতার মাধ্যমে, সত্যবাদিতার মাধ্যমে, জুলুম অত্যাচার থেকে নিজেকে বিরত রাখার মাধ্যমে, শিরক এবং বিদআত থেকে নিজেকে বিরত রাখার মাধ্যমে, আল্লাহ অসন্তুষ্ট হয় এমন কাজকর্ম থেকে নিজেকে বিরত রাখার মাধ্যমে, হাক্কা তুকাতি, যেভাবে আল্লাহকে ভয় করা উচিত, রিক্সা চালক রিক্সা চালাবে সালাত আদায় করবে, প্রেসিডেন্ট দেশ চালাবে দুনিয়া চালাবে সালাত আদায় করবে, ডাক্তার চিকিৎসা করবে সত্যবাদী হবে, রোগী চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যাবে সত্যবাদী হবে, ধনী তার ধন সম্পদ দিয়ে সহযোগিতা করবে এবং দয়ালু উদারতার মনোভাবের মাধ্যমে, দরিদ্র ধনীর কাছে সাহায্য চাইবে আল্লাহর নামে আল্লাহর সন্তুষ্টির জন্য, সত্য প্রয়োজন উল্লেখ করে সত্যবাদিতার মাধ্যমে, মিথ্যার অবলম্বন নিয়ে নয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, যিনি চাইলে তোমার জীবন এখনই শেষ করে দিতে পারে, যিনি চাইলে তোমার মুখ বন্ধ হবে, কিছু তো ডাকতে পারবা না, আল্লাহকেও ডাকতে পারবা না, যিনি চাইলে তোমার এত সুন্দর স্ত্রী এখনই কেড়ে নিতে পারে, যিনি চাইলে তোমার এই দাম্ভিকতা অহমিকা অহংকার এখনই ধুলোর সাথে মিটে দিতে পারে, যিনি চাইলে তোমার দুটো হাত নড়াচড়া বন্ধ করে দিতে পারে, ওনাকে ভয় পাও মানুষ, ইমানদার, ওনাকে ভয় পাও, যিনি তোমাকে এমন রোগে রোগাক্রান্ত করতে সক্ষম তুমি পৃথিবী ছেড়ে চলে যাবে, তুমি রোগ মুক্ত হবা না, যিনি চাইলে তোমার সামান্য অসুস্থতা তোমার বাপ দাদার হারাম হালাল যতভাবে যা কামিয়েছে তোমার নিরাপত্তার জন্য যা রেখেছে, তিনি চাইলে তোমাকে সাধারণ সর্দি কাশির মাধ্যমে তোমাকে নিঃস্ব করে পথে বসাতে পারে। ভয় করো আল্লাহকে, যিনি তোমার একমাত্র আশ্রয়দাতা, ভয় করো আল্লাহকে, যিনি তোমার বিচার করার ক্ষমতা দুনিয়া আর আখেরাতে রাখে, ভয় করো তোমার একমাত্র রবকে, যিনি তুমি শিক্ষিত, তুমি সম্ভ্রান্ত, তুমি প্রভাবশালী, তোমার ঘরে এক নষ্ট ব্যভিচারী নেশাখোর
বাজে চরিত্রের মারামারি করা, হত্যা করা, কাউকে তোমার ঘরে পাঠিয়ে তোমার সমস্ত ইজ্জত যা তুমি ন্যায় বা অন্যায়ভাবে, যা তুমি ভয় অথবা সম্মানে কামিয়েছ, ধুলির সাথে মেটাতে পারে। ভয় করো সেই আল্লাহকে যার নামে তুমি একে অপরের সাথে ওয়াদাবদ্ধ হও এবং একে অপরকে মনে করিয়ে দাও আল্লাহর কথা বলে তুই কথা নিয়েছিস, কথা ভাঙিস না। সেই আল্লাহকে ভয় করো যিনি বিন্দুমাত্র এক ফোঁটা পানি থেকে তোমাকে সৃষ্টি করেছে। ভয় করো সেই আল্লাহকে যিনি বলেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা কুফুরি করো আল্লাহর সাথে, কিভাবে তোমরা আযান হয় সালাত আদায় করো না, তোমরা আল্লাহর সাথে কিভাবে বেঈমানি করো, তোমরা আল্লাহকে কিভাবে অবহেলা করো, তোমরা আল্লাহকে কিভাবে অবজ্ঞা করো, তোমরা আল্লাহকে কিভাবে এড়িয়ে চলো, কাইফা তাকফুরুন, কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করো, কিভাবে وَكُنْتُمْ أَمْوَاتًا তোমরা ছিলে মৃত, فَأَحْيَاكُمْ অতঃপর তোমাদেরকে তিনি করেছেন জীবিত, প্রেরণ করেছেন পৃথিবীতে, ثُمَّ يُمِيتُكُمْ অতঃপর তিনি তোমাদের আবার মৃত্তিকাতে পরিণত করবে, ধুলি দূষর করবে, মাটিতে মিশিয়ে দেবে, তোমার চিহ্ন পর্যন্ত থাকবে না, এই মাটি তোমাকে এমন ভাবে খাবে তোমার গোশত তো থাকবে না, থাকবে না তোমার হাড় পর্যন্ত থাকবে না, আর তোমার হাড় আর গোশত থাকলেই বাকি তোমাকে স্মরণ করার কেউ থাকবে না 150 বছর 100 বছর পরে। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে এমন আল্লাহর সাথে কুফরি করো যিনি তোমার নিঃশ্বাসের মালিক, যিনি তোমার জন্য প্রেরণ করেছেন রাহমাতাল লিল আলামিন, কিভাবে কুফুরি করো যিনি তোমাকে শিশু থেকে পরিণত করে হাট্টা কাট্টা শক্তিশালী যুবকে, কিভাবে কুফুরি করো এমন রবের সাথে যিনি তোমাকে পৃথিবীতে প্রেরণ করে ক্ষুধার সঙ্গে সঙ্গে রিজকের ব্যবস্থা করেছেন, যিনি তোমাকে ইজ্জত সম্ভ্রম বুঝার সঙ্গে সঙ্গে নিজের শরীরকে আবৃত করার জন্য সুন্দর সুন্দর পোশাক আশাকের জ্ঞানে গুণী করেছে। কাইফা তাকফুরুনা বিল্লাহ সুম্মা ইউহীকুম, জেনে রাখো মানুষ এই মৃত্যুই শেষ নয়, সুম্মা ইউহীকুম অতঃপর তিনি তোমাদের পুনরুত্থান করবেন বিচারের মাঠে, সুম্মা ইলাইহি তুরজাউন অতঃপর তোমরা তো আল্লাহর দিকেই ফিরে যাবা, কিভাবে কুফুরি করো মানুষ। তোমাকে আবারও বলি ইত্তাকিল্লাহ হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি মনে হয় আল্লাহর সাথে ওয়াদা করে নিয়েছ যেমন ফেরাউনও করেনি, নমরুদও করেনি, আবু জেহেল আবুল লাহাবও করেনি, মনে হচ্ছে তুমি জিদ করে বসেছ, রব যা করতে বলেছ তুমি তা করো না, তিনি বলেছে সলাত আদায় করো তুমি করো না, তিনি বলেছে যাকাত দাও তুমি দাও না, তিনি বলেছে শুনো দিনের অপরাধীরা, আল্লাহ রাতের শেষ তৃতীয়াংশে প্রথম আকাশে এসে বলে কে আছো দিনের বেলায় অন্যায় করেছ, সীমা লঙ্ঘন করেছ স্রষ্টার সাথে, আসো ক্ষমা চাও আমি আল্লাহ ক্ষমা করে দেব। সুবহান, তিনি বলেন কে আছো রিজিক লাগবে আসো আমি আল্লাহর কাছে চাও আমি তোমাকে রিজিক দেব, যিনি আল্লাহ দিনের বেলা দুহাত সম্প্রসারিত করে দিয়ে বলে ওহে রাতের অপরাধীরা কে আছো ক্ষমা চাও আমি আল্লাহ ক্ষমা করব, কে আছো কি লাগবে আমাকে বলো আমি আল্লাহ তোমাকে তা দান করব, সুস্থতা লাগবে,
শান্তি লাগবে, সম্পদ লাগবে, ঐশ্বর্য লাগবে, সুখ বিলাসিতা লাগবে, আমি আল্লাহর কাছে চাও, তোমার জন্য কল্যাণ করব, তোমাকে তা দান করব। আফসোস, মানুষ মনে হয় যেন আল্লাহর সাথে প্রতিযোগিতায় নেমেছে। আল্লাহ বলেছে, আল্লাহ মদ হারাম করেছে, মানুষ তা অনুষ্ঠানের নামে, এনজয়ের নামে তা ভক্ষণ করে। তিনি বলেছেন, একে অপরের সম্পদ লুণ্ঠন করো না, জুলুম করো না, মানুষ তা আধিপত্যের নামে, ক্ষমতা দেখানোর নামে, কিছু একটা পারি, কে আছে কি করবি দেখা, এই করেছি পারলে ঠেকা, মানুষ এই অহংকার নিয়ে ঠিক তাই করে। তিনি সুবহানাহু তাআলা বলেছে, জেনা করো না, এটা অত্যন্ত অশ্লীল একটা কাজ, নোংরা একটা কাজ, যার বিচার তুমি, যার শাস্তি তুমি দুনিয়াতেও পাবা আখেরাতেও পাবা। মানুষ প্রেম, অন্যায়, অবৈধ সম্পর্কে লিপ্ত, পতিতালয়ের নামে, বিধবাদের সহযোগিতার নামে মানুষ এইসব অন্যায় অপরাধে লিপ্ত। আল্লাহ যা যা নিষেধ করেছে মানুষ তাই করতে পছন্দ করছে। মানুষ, তুমি ভয় করো তোমার রবকে, যিনি বলেছে ইউবাসসরুনাহুম ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দেখতে পাবেন, ইয়াবদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি মুহাম্মদ সাল্লাল্লাহু, আপনি দেখতে পাবেন সেদিন অপরাধী, সেদিন সীমা লঙ্ঘনকারী, সেদিন কাফের, মুনাফিক, ফাসিক, আপনি দেখতে পাবেন সেদিন মুশরিক, তাদেরকে আপনি দেখতে পাবেন যারা অপরাধে লিপ্ত ছিল, আপনি সেদিন দেখতে পাবেন তারা আল্লাহকে বলবে, ইয়া আল্লাহ, তুমি মুক্তিপণ হিসেবে আমার ছেলেকে নিয়ে নাও, ওয়া সাহিবাতিহি ওয়া আখি, আমার স্ত্রী আমার ভাইকে নিয়ে নাও, ওয়া ফাসিলাতিহি আল্লাতি তুউই, অতঃপর তুমি আমার জ্ঞাতি গোষ্ঠীকে নিয়ে নাও, আমাকে মুক্তি দাও এই আগুন থেকে। অপরাধীকে আপনি দেখতে পাবেন হে নবী, সে তার অপরাধের শাস্তি দেখে মুক্তিপণ হিসেবে। আজকে তুমি তোমার ছেলের অপরাধ ঢাকতে 50-1 লক্ষ টাকা খরচ করে তাকে তুমি নিরপরাধ বলে তার কৃত জুলুমকে তুমি ন্যায়তে পরিণত করো, তার কৃত অন্যায়কে তুমি ন্যায়তে পরিণত করো। শোনো, সেদিন তুমি তোমার এই অন্যায় কাজের জন্য এত আদরের ছেলে, এত আদরের ছেলে, যেই ছেলে বাইক চেয়েছে নিজের জমি বন্ধক রেখে, 10 বছর থেকে প্রবাসে থাকো, স্ত্রীর সুখ নাও না, এত কষ্ট করে অর্জিত সম্পদ থেকে তাকে তুমি আইফোন কিনে দাও, মোবাইল কিনে দাও, বাইক কিনে দাও, তাকে ব্যাডমিন্টনের সিজনে 5,000 টাকা দিয়ে ব্যাট কিনে দাও, তার কলেজের বন্ধুদের জন্মদিন এই ইহুদি নাসারাদের দিয়ে যাওয়া বিজাতীয় সংস্কৃতিতে তাকে তুমি 10,000 টাকা বাজেট করো। এত আদরের সন্তান, যেই সন্তানের কথা চিন্তা করে সুদকে সুদ মনে করনি, যেই সন্তানের কথা চিন্তা করে হারামকে হারাম মনে করনি, এত আদরের সন্তান, যেই সন্তানের অন্যায় অপরাধকে ঢেকেছ কারো পায়ে পড়ে হলে পায়ে পড়ে অথবা টাকার ক্ষমতা দিয়ে, এত আদরের সন্তানের জন্য অপরাধ করেছ, আফসোস বাবা তোমার জন্যে, আফসোস তোমার জন্যে, তুমি শুধু কোরআন পড়নি বলে তুমি তোমার ফলাফলটা বুঝতে পারোনি। তোমাকে বলি, যা করেছ করেছ ভুল, সবাই করে, তুবু ইলাল্লাহ, তুমি আল্লাহর দিকে ফিরে আসো, তুমি এমন এক দয়ালু রব পেয়েছো, তুমি এমন এক দয়ালু রব পেয়েছো, তোমার রব তোমাকে বলে, বান্দা তুই জমিন থেকে আকাশ
আকাশ পর্যন্ত গুনাহ নিয়ে আয়। আমি তোর রব, আমি তোর সব, আমি তোদের সবার প্রতিপালক, সবার স্রষ্টা, জমিন থেকে আকাশ অবধি ক্ষমা নিয়ে আসবো। আমার সাথে অংশীদারিত্ব করিস নে রে, আমার সাথে অংশীদারিত্ব করিস না। আজকে মানুষ মসজিদ ছাড়া অন্য কোথাও যায়, মানুষ আল্লাহ ছাড়া অন্যের কাছে সুস্থতা চায়, কত বড় জঘন্য কথা। অথচ আল্লাহ বলছেন আমওয়াতুন গায়রু আহিয়া, এরা মৃত প্রাণহীন। ওয়া মা ইয়াশউরুনা আইয়ানা ইউবাসুন, এই মৃত লোকগুলো তো জানে না কবে তাদের বিচারের জন্য হাশরের মাঠে একত্রিত করা হবে, কবে এদের পুনরুত্থান ঘটবে, কবে এদের এই কবরের জীবনের অবসান ঘটবে, বিচার ফয়সালার দিন কবে আসবে। তোমরা এদের কাছে যাও, তোমরা এদের কাছে চাও, তোমরা এদেরকে আল্লাহর চাইতে বেশি স্মরণ করো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ও